আপনি সর্বশেষ গিফট কাকে দিয়েছেন? মিথিলাকে। কি গিফট? ইন্টারেস্টিং একটা স্টোরি। একটা শপিং মলে গিয়েছিলাম আমরা দুজন, তো ওর কাছে কোনো টাকা ছিল না, ওর একটা উইমেন পারফিউম দরকার ছিল এবং সেটা আমি আমার পক্ষ থেকে ওকে গিফট করেছিলাম। আপনার জীবনে সর্বশেষ পাওয়া গিফট কোনটি? ফ্রেন্ডশিপ। আমি বলতে চাচ্ছি ভিজুয়াল কিছু। ফ্রেন্ডশিপ মিথিলা, মিথিলা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ইয়া, সারাক্ষণ শুধু মিথিলা মিথিলা মিথিলা, প্রবলেম কি? লাভ কি বললেন? মানে কি একটা পিওর ফ্রেন্ডশিপের মধ্যে আপনি লাভকে ইনজেক্ট করার চেষ্টা করছেন? এই ধরনের কাজ যারা করে না, আই জাস্ট হেট দেম, এবং আপনি এখন তাদের মধ্যে একজন। আই হেট লাভ, আই হেট লাভ। বাকি সময় মতো ঘুমটা ভাঙলো, নাহলে তো ওই অ্যাঙ্কার ব্যাটা আমাকে মিথিলের সঙ্গে প্রেম করাই ছাড়ত। থ্যাংক গড। আমারও তো ইচ্ছে করে একজন কেউ হাতটা রাখুক, হাতের ভাজে মেঘ হয়ে সে অনন্তকাল আমারই থাকুক। সবারই হয় ইচ্ছে পূরণ, আমার কেন হয় না? একা এমন দুঃখ অনেক, দুজন কেন হই না? কবিতা, নিজেকে মহা জ্ঞানী ভাবে উনি সারা রাত নোট রেডি করে আমার জন্য প্রতিদিন এখানে আসবে, দেরি করে আসবে, আর আমাকে প্রতিদিন এখানে ওয়েট করিয়ে রাখবে, এসে সরি বলবে। আই এম সরি। লজ্জা লাগে না? কথা শেষ। মানে যাই করিস না কেন, প্লিজ তুই আমাকে তুমি করে বলিস না, প্লিজ তুমি না। আরে তুমি করে বললে কি হয়, প্রেম হয়ে যায়? কেমন জানো লজ্জা লাগে। আই লজ্জা লাগে কিসের? খ্যাত একটা লজ্জা লাগে কি? হ্যাঁ, ওই ওই একই জিনিস, খ্যাত খ্যাতি লাগে। খ্যাত লাগে? তুই তো একটা খ্যাতি, তুই কি নিজেকে অনেক স্মার্ট ভাবিস? কি করিস বলতো সারা রাত? মুরগি চুরি করিস? করিসটা কি? প্রতিদিন এসে সরি বলতে লজ্জা লাগে না? হ্যাঁ না, লাগে না আমার সরি বলতে, মোটেও লজ্জা লাগে না। আমি এখন আবার সরি বলবো, সরি সরি সরি। বেহায়া একটা। বেহায়া আমি? তোর মিনিমাম কোনো কাণ্ড জ্ঞান নেই। আমি ভাবলাম তোর সঙ্গে নোটের কাজটা শেষ করে বসে দুইটা কথা বলি। আমি এমনি আছি একটা প্যাড়ার মধ্যে। আমার ও গড, প্যাড়া প্যাড়া মিন্স হোয়াট? গিফট? আবার গিফট এসেছে না? এই এই আমার দিকে তাকা না প্লিজ। গিফট তারপর নিশ্চয়ই ইন্টারেস্টিং করে একটা গিফট এসেছে। কি গিফট এসেছে? আচ্ছা তুই একটা কাজ কর না, ওখান থেকে কিছু গিফট আমাকে দিয়ে দে প্লিজ। বল না আজকে তোকে কি গিফট দিয়েছে বল প্লিজ। কি? তোর মাথা আর আমার মুন্ডু গিফট নিবি আমাকে? আও কোনো কথা আমার পিছে পিছে আসার চেষ্টা করবে না, এখানে দাঁড়িয়ে থাকবে আর কি। এই
এই দাঁড়া তুই, আমি তো আমি তোর পিছন ছাড়ছি রে, দাঁড়া। এত ভালো রান্না ও বড় অজব কি, তোর খাইতে হবে না, এটা বুয়া বানাইছে। তুই রাধুনির গুণের মর্যাদা দিতে জানিস না, তোর খাইতে হবে না, দেখ। আমি কোনদিন কারোর সাথে বিয়ে তো করবো না, অনেক কিছু করবার আছে, অনেক কিছু ভাববার আছে। তুই কি জানিস যে এই জেনারেশনের সবচেয়ে বড় প্রবলেম কি? সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে প্রেম প্রীতি করা, এছাড়া আরো অনেক কিছু করবার আছে, অনেক কিছু জানবার আছে। কাম অন ওকে আঙ্কেল, আপনাদের জেনারেশনে কেউ বুঝি প্রেম করতো না? আউ মা, কোন জেনারেশন রে তুই? স্টুপিড, তুই জানিস আমার একটা আলাদা ফিলোসফি আছে প্রেমের ব্যাপারে। প্রেম হচ্ছে এক পেয়ালা বিষের মতো, পান করার সঙ্গে সঙ্গে সাক্ষাৎ মৃত্যু। হাই, তো কাহিনি কি আগে যাত্রা পালা করতি নাকি? এই ধরনের ডাল কোত্থেকে মারছিস? আমি অনেক জানি, ইউ নো। ও আই নো, আপনি অনেক জানেন। ইয়া নো নো, খেতে থাকবো। এই এই কোজন, এনিওয়ে নো প্রবলেম, থ্যাংক ইউ। সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু, আমরা স্বাধীনতা মুক্তিযুদ্ধ সব কিছু জেনেছি শুনেছি, তোমরা আমাকে এর থেকে কিছু প্রশ্ন করতে পারো। আমার যে বক্তৃতাটা ছিল আজকের এখানে, আমি যে আলোচনা করছি, তুমি মাতৃভাষা যেটা ছিল আমাদের জন্য অন্যরকম এক গর্বের বিষয়, লাখো শহীদ এখানে প্রাণ দিয়েছেন। আজকে ক্লাসে যা হয়েছে আজকের জন্য ক্লাস এখানে আজকের জন্য শেষ, আমরা আবার আগামী নেক্সট ক্লাসে এগুলি আলোচনা করব। আমি এদিকে এদিকে তাকা, তোর প্রবলেমটা কি? কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিস কেন? লেকচারটা দে। আরে না না, আজকে তো তোর রোগটা আমার ভিতরে সংক্রমিত হয়েছে। মানে কি? তুই তো রেগুলার ঘুমাস, আজকে আমিও ঘুমিয়েছি, সেজন্য আমি কোনো নোট কাল করতে পারিনি, আই এম সরি। তোর সমস্যাটা কি বলতো? তুই রাতে ঘুমাস, দিনে ঘুমাস, তুই প্রেগনেন্ট নাকি? খবরদার, গাল দিবি না, খবরদার। এখন ক্লাসের প্রচুর রকমের খিদা লেগেছে, এখন তুই তাড়াতাড়ি করে তোর বাসা থেকে যে খাবারটা তুই এনেছিস সেটা আমাকে দে, আমি খাবো, যেটা তুই নিজ হাতে বানিয়েছিস। নিজ হাতে বানিয়েছিস কথাটা তুই এত ইনফেসাইজ করে কেন বললি? কারণ তুই নিজে জীবন কোনদিন মানুষ নি তাই। ওকে ফাইন, আমি যদি নিজের হাতেও খাবার বানাই তাহলেও আমি তোকে কোনোভাবেই দিচ্ছি না আজকে খাবারটা। কিছু বলিনি তো, কিছু বলিনি। আচ্ছা ওই যে তুই যেন একটা কি কথা বলবি বলেছিলি? বলবো না। আরে বল না প্লিজ, আমি করছি।
কি বলবো? আরে বল না, কি জানো, কি গিফট না কি? মিস্টার এক্স আমাকে আবার গিফট পাঠিয়েছে। রিয়েলি? এবার খুব সুন্দর একটা টেরিবিয়া গিফট করেছে। হোয়াট? এভাবে হাসার কি হলো? মানে এই বয়সে থেকে টেরিবিয়া দিয়ে কি করবি? তোর তো বিয়ের বয়স হয়ে গেছে। এই বয়স মানে? নাম 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 তুই নাম? আরে কি আশ্চর্য, নামবো কি? রিকশা থা চলন তো অবস্থা নামতে পারবো নাকি? ওকে ঠিক আছে, মামা মামার সামনে রাখ। আচ্ছা ঠিক আছে, থামেন 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 নামে বাদ ডিজাইটা। ওকে বাই। না দিতে পারবো না দোস্ত, একটা খবর আছে, খবর আছে। কি হয়েছে তোর? মামা জানা 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 আমার হয়ে গেছে। নিতু হ্যাঁ বলে দিয়েছে। তুই তো কে? ও মাই গড, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই পোড়াটা খুব ভালো ছেলে ছিলি রে। হ্যাঁ সিরিয়াসলি বলছি, এই যে যাই মেয়েটার সাথে তুই প্রেম করছিস না, তোর কলিজা গুদ্দা সব ভর্তা করে খেয়ে ফেলবে। ভাগ্যিস রিয়াদকে মিতু হ্যাঁ বলেছে, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ আমারও বিশ্বাস হচ্ছে না যে এই অল্প দিনের মধ্যে এই সুদর্শন ছেলেটা একদম মারা যাবে, অপমৃত্যু হবে তোর। শোন ব্যাপারটা একদমই এরকম না, লাইফ ইজ সো বিউটিফুল। এই ফিল্মে ডায়লগ দিচ্ছিস কেন? এসব ফিল্মে ডায়লগ দুই দিন থাকবে, এসব দুনফুন দুই দিনের মধ্যে ছুটে যাবে। আমাদের ক্ষেত্রে এটা হবে না, উই আর জাস্ট মেড ফর ইচ আদার। আমরা একসাথে বাঁচবো, একসাথে মরবো। ও এই যে ফিল্মিক ডায়লগগুলো বলছিস না, এগুলো এফডিসিতে সাপ্লাই দিয়ে অনেক কাজ দেবে, কিছু টাকা পয়সা পেতে পারিস। যা এখন এখান থেকে, খুব বিরক্ত লাগছে, যা ফট। আজা উইশ মি গুড লাক, আজকে আমার প্রথম ডেটিং। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট ভাই। কোনো বেস্ট নাই, তুই মরবি, কানবি, তুই মরবি। টাটা। আরে শোন, ওকে যাই। তোর সব ফালতু খাবার আমি খেতেও চাই না। তোর মতো সুবিধাবাদী লোক আমি জীবনে দেখি নাই। খাওয়া শেষ কর। এখন এখন তোর ডিব্বা কারে বলিস তুই? তোর এত বড় সাহস? আমি ওসব হিন্দি ফিল্ম দেখি না, আমি তো মানে কদাচিৎ দেখি, তার মধ্যে ওই যে কুচকুচ হোতায় দেখে ফেলেছিলাম, ওটা দেখে আমি বুঝতে পেরেছি তুই হচ্ছিস আসলে ফিমেল শাহরুখ খান। সরি, তুই হচ্ছিস ফিমেল শাহরুখ খান। সিম্পল, অত বলার তো কোনো দরকার নেই। শাহরুখ খান ওখানে কী বলতো? বলতো যে প্যার হচ্ছে দোস্তি। তোর ভেতরেও তাই, তুই আসলে মনে মনে আমাকে ভালোবাসিস কিন্তু মুখে বলিস, মুখে আমাকে শাসন করিস। ঢং নিয়ে চেহারা দেখছিস? তোর মা একটা মদন কুমারের সাথে প্রেম করার চাইতে আমি থাকার বললাম না। এ থাম, আমি খুব ভালো করে জানি যে তুই নিজেই আসলে মদন কুমারী হওয়ার ধান্দায় আছিস, সেজন্য এরকম আমার পিছনে লেগে থাকিস। এক্সকিউজ মি, আমার মনে হচ্ছে তুই আমার সাথে ইচ্ছা করে এসব কথাগুলো বলতেছিস আমাকে রাগানোর জন্য। হ্যাঁ যদি বুঝতেই পারিস যে আমি তোকে খেপাচ্ছি তাহলে তুই খেপছিস কেন? তুই নর্মাল থাকলেই পারিস। আচ্ছা থাম থাম থাম, এবার একটা কথা বলি, একটা না একটা সময় পরে তো তুই বিয়ে করবি, ডেফিনেটলি বিয়ে করবি। তো তুই আমাকে বলতো যে তোর আসলে কোন ধরনের ছেলে পছন্দ? আমার টল, একটু ডার্ক, হ্যান্ডসাম। ও আচ্ছা বুঝতে পেরেছি, তাহলে তুই তো বললেই পারিস যে তুই আসলে আমাকে পছন্দ করিস, আমাকে ভালোবাসিস, তাহলে তো হয়েছে। আই লাভ মিশু ভাই। মিশু ইজ কামিং ইয়ার। ভালো, কি ব্যাপার তোমরা এখানে? তোমাদের ক্লাস নেই? জি ক্লাস তো শেষ, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো, আসলে আমার একটা গ্রুপ স্টাডি আছে তো সেখানেই যাচ্ছিলাম। কি ব্যাপার মিথিলা, তুমি এত চুপচাপ কেন? না এমনি কেমন? ভালো আছো তো? জি ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ আছি ভালো, কিন্তু এক্সামের অনেক প্রেসার। তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো।
Okay, if you need any help, just tell me. Sure. Okay, আমি তাহলে আসি. Bye. এটারে বলে পার্সোনালিটি কি একটা ভয়েস কম রিয়েলি হাউ হাঁটা দে চল আজও কবিতা পাঠিয়েছে কবিতা কিসের কবিতা শোন লিখেছে আমারও তো ইচ্ছে করে একজন কেউ হাতটা রাখুক হাতের ভাজে মেঘ হয়ে সে অনন্তকাল আমারই থাকুক সবারই হয় ইচ্ছে পূরণ আমার কেন হয় না একা এমন দুঃখ অনেক দুজন কেন হয় না আস্তে আমার সম্ভব না এটা কি হাতের ভাজে মেঘ হয়ে সে আচ্ছা মিশু ভাই না তো কি বলি স্যার মানে মিশু ভাই তো আতেল নাকি আসান ডোন্ট বি জেলাস মিশু ভাই একটা মিশু ভাই একটা কি মানে এভাবে যদি কেউ কাউকে প্রপোজ করে তাহলে তাকে কি মনে হয় তুই জানিস এভাবে প্রেম প্রস্তাব করলে তাকে মনে হয় সে আসলে শিশু সে আসলে একটা মিশু সে আসলে একটা খাওয়ার্ড আচ্ছা মিশু ভাই এটা করছে কিনা কিভাবে শিওর হব সরাসরি জিজ্ঞাসা করব কবিতার কথা কবিতা আমি কবিতা বুঝি না সরি কেন বলো তো না এমনি জানতে চাইলাম তুমি কি কবিতা পছন্দ করো আই মিন ইউ লাইক কবিতা না আসলে ব্যাপারটা যেটা হচ্ছে যে আমি না কবিতা বুঝি না ধরো একটা ব্যাপার খুব সহজে বলা যায় সে ফর এক্সাম্পল আমি তোমাকে ভালোবাসি সে আই লাইক ইউ সেটা আমি ঘুরিয়ে পেঁচিয়ে যদি আমি বলি যে তোমায় আমি ভালোবাসি গো সরি উইথ ডিউ রেসপেক্ট অল দ্য পোয়েটস অফ দ্য ওয়ার্ল্ড আমি কবিতা বুঝিও না এই ব্যাপারে আমি অনেক ব্যর্থ সরি তাহলে তুমি ঝামেলা হয়ে গেল কি ঝামেলা হয়ে গেল কিছু না ওই কবিতা মানে একটা মিশু ভাই কংগ্রেচুলেশনস শুনলাম আপনার নাকি বিয়ে আমার আমার বিয়ে হ্যাঁ কবে কার সাথে কখন আরে কি আসছে কিছু জানা নাই যে 30 ফেব্রুয়ারি এবং আমাদের এই মিথিলার সঙ্গে আমি বলছিলাম যে আমার তো কুইজের জন্য প্রিপারেশন নিতে হবে
দে দে নোট দে, আমি গেলাম। মিশু ভাই আমিও গেলাম। আচ্ছা কবিতা, কবিতা তোমার পছন্দ তাই না মিথিলা? কে পাঠিয়েছে তোকে বল, কে? আমি তোর জন্য কবিতা লিখেছি এবং কবিতা আমি তোকে শোনাতে চাই, একটা মিনিট। কবিতা, তুই আর কবিতা, তাহলে হয়েছে। কারো কাছে শোনা মনে, কারো কাছে বেবি, এমন শুনলে বুকটা ফাটে, কষ্ট লাগে হেব্বি। দারুণ হয়েছে না বল? হেব্বি হয়েছে দোস্ত, হেব্বি। বাজিল কথা কর, কি ব্যাপার এত ছোট ছোট উত্তর? সমস্যাটা কি? বুঝতে পেরেছি, তার মানে আজকেও তোর কাছে গিফট এসেছে কোনো কবিতা। আর বলিস না, এ গিফট রোজ নিয়ম করে গিফট পাঠায়, নাম ঠিকানা কিছুই লিখে না, আবার কবিতাও লিখে সাথে পেন একটা। মানে আমি একটা জিনিস কোনোভাবে বুঝলাম না, এটাকে নিয়ে এত ভাববার কি আছে? তোর তো আশিকের লিস্ট অনেক লম্বা, ধর সেখান থেকে কোনো একজন আশিক যা কিনা টাকার কাজ আছে, সেখান থেকে সে টাকা তুলে গিফট কিনে তোর কাছে পাঠায়, তুই নিতে থাকবি? তোর চিন্তা কি, তুই তো আর কাউকে গিফট দিতে যাচ্ছিস না। আমাকে তো কিছুই করতে হচ্ছে না, আমি রোজ রোজ শুধু গিফট রিসিভ করব। হ্যাঁ নিতে থাকবি, প্রবলেম কি? গিফট পাচ্ছিস ফ্রিতে, আমাকে তো কেউ দেয় না, আমাকে দিলে তো আমি নিতাম। এনিওয়েজ আজকে কি গিফট দিয়েছে সেটা বল। চকলেট। চকলেট? আই হেট চকলেট। তারপরও তুই তো খেতে পারবি না, তুই তো মোটা হয়ে যাবি তাহলে। তুই আমাকে একটা কাজ কর, চকলেটগুলো আমাকে দিয়ে দে প্লিজ। আজ কি লিখেছে জানিস? দাঁড়া আমি শোনাচ্ছি। লিখেছে, তোমাকে ভালোবাসতে গিয়ে যদি নিচে নামতে হয় নামবো, অতল গহীনে ডুবে মরে গেলেও ভেবো না আমি থামবো। এম 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 মানে কি রে? এই তাই তো, এম মানে কি? ফাইন ফাইন, তোর তো ছোট বুদ্ধি, তোর চিন্তা করতে হবে না, আমি চিন্তা করি। লেট মি গেস, এম 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 ও ও গড, এম কি হয়েছে? এম মানে কি? প্লিজ বলিস না, বলিস না মিশু, মিশু বলিস না। ইয়েস ইউ আর রাইট, এটাই মনে হয়েছিল আমার। ইয়েস নিজেকে আমরা খুব ভালো করে জানি, মনে করে যে ফুলের মতো পবিত্র, আর আমরা পুরুষ আমরা হচ্ছে সব কাটা। মানে যতই চেষ্টা করো না কেন একটা মেয়ের মন গলাতে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবে মন পাওয়া যাবে না। তোরা কে বলছে? তাহলে মিথিলা রে মিশু ভাই পাইলো কি করে? এই বল সত্যি কিনা বল। আরে কি ফালতু কথা, এই দাদা কি ঘটনাটা আসলে কি সত্যি কি সেটা আমাকে বল। কি? আমি যেটা শুনেছি সত্য শুনেছি, সত্য বই একদম মিথ্যা শুনি নাই। মিশু ভাই আমাকে নিজ মুখে আমাকে আমার কানে কানে বলছে যে মিশু ভাই মিথিলাকে পছন্দ করে। আর তিন দিন আগে মিথিলা গিয়ে মিশু ভাইকে সরাসরি অ্যাটাক করেছে, মিশু ভাই সেটা স্বীকার করেছে। কি ভাবনা দেখ,
দুই দিন মিশুভাইকে ঘুরাইছে, তৃতীয় দিন সে নিজেই মিশুভার সাথে ঘুরতে গেছে। তাই সাবধানে, তাই চুপ, কোনো কথা বলি না মাঝখানে। সত্যি এটা সমস্যা কি তোর? হ্যাঁ, তুই এসব কথা আমাকে কেন জানাস নাই? হ্যাঁ, এসব কথা কি ফোনে বলা যায় নাকি? আমি তোর সাথে দেখা করতে পারতেছি না সামনাসামনি, তোকে বলাও হচ্ছে না, তুই তো আমার সাথে দেখা করিস না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন সবকিছু মাফ করে দিলাম, কিন্তু ওই অধমের চার্জটা তো আগে দিতে হবে। মানে কি? মানে তোমাকে মিশুভাইয়ের সঙ্গে কে পরিচয় করে দিয়েছে বলো? আমি আমি তো তো আর কি, আগে ট্রিট তারপর মিট, আগে খাওয়া তারপর যাওয়া। হায় রে ছ্যাচড়া দল! ইয়েস 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 ইয়েস, আমার সাথে দেখা হয়েছিল ছ্যাচড়া দলগুলো নেখা। মাত্র চারটা? মাত্র কিপটার কিপটা কিপটা ফ্যামিলি দর এগুলো আমার খাই না। যা, প্রেমটা কি না করলেই না? আমাকে দেখ না, যত প্রেম তত জ্বালা। এই খাওয়াটা তো মিস হয়ে গেল, চল আমরা কোনো একটা রেস্টুরেন্টে যাই। খাই খাবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে সারাদিন ঘুরি, তারপর রাতে একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করি। টাকা নেই? আমি খাবো। সত্যি? চল। তোমাকে খুব সুন্দর লাগছে। ফুলগুলি অনেক সুন্দর, তার থেকেও অনেক বেশি সুন্দর তোমার ওই হাতটা, যে হাতটা এই ফুলগুলোকে স্পর্শ করেছে। অনেক বেশি সুন্দর তোমার এই মুখটা। যে মুখটা তার ফুলের মধ্যে সুবাস ছড়াচ্ছে। ওরা দুজন কিরকম সেট হয়ে গেল দেখলাম। অবশ্য ঠিকই আছে, মিশু ভাইয়ের মতো টল ডার্ক হ্যান্ডসাম ব্রিলিয়ান্ট একটা ছেলের সাথে মিথিলার মতো সুন্দরী ব্রিলিয়ান্ট একটা মেয়েকেই মানে, এটাই স্বাভাবিক। অসাম জুটি হয়েছে দুজনের, আর তুই মিস্টার এম বসে বসে ম্যাঙ্গো চুষবি। এম
মিথিলা আমাকে মদন কুমার ডাকতো সেই জন্য। ভালো, বেশ ভালো। তো মানে কেন জানো না মানে মিথিলার সাথে মিশু ভাইয়ের রিলেশনশিপটা হয়ে যাবে সেটা আমি ভাবতেও পারিনি, আমি একটাবারের জন্য ভাবিনি। বাদ দে, তোর জন্য তো ভালোই হয়েছে তাই না? তুই যেভাবে ওর পেছন পেছন লেগে থাকতি, ওর পেছনে এত সময় দিতি, এখন তো তোর অনেক সময় সেভ, তোর হাতে এখন সময়ই সময়। রাইট রাইট ইউ আর। কত যে নাটক দেখালি তোরা দুজন। সরি ফর ওয়াট? না এমনি। কতটা আমায় নিয়ে খেলতে চাও আমি তার চেয়েও বেশি খেলনা হয়ে যাব যদি একবার বলো আমি তোমার শত কিছুর বিনিময়ে হলেও পাবো। মুক্ত করো কবিকে, নিয়ে নাও কবিতা, ফিরিয়ে নাও সব প্রেম, নিও না তোমার ছবিটা। গাধা নাকি? আমি ওর ফোন ধরি নাই বলে ও আমাকে আর ফোন করবে না? মানে আমি যদি ওর সাথে আর যোগাযোগ না করি নিজ থেকে তাহলে ও আমার সাথে আর কোনোদিন যোগাযোগ করবে না? Busy with what? He is in love. Love? হ্যাঁ। কে? মুনকে চিনতি না? মুন? মুন? এ মুন? Impossible. কেন? আরে ও তো অনেক সুন্দর। ওরে বাবা, সুন্দর নিয়ে কথা বলছি না। আসান আর মুন combination. Okay. কই আসান সাহেব এখন?
কোথায় আবার? ডেটে? নতুন প্রেম ডেটে আছে হয়তো? ডেটে? মন বলে বাই, ওদের জুটিটা কিন্তু খুব ভালো মানিয়েছে। কি রে, তোর কোনো খোঁজ খবর নাই, এখানে একা একা বসে আছিস, বিষয়টা কি? ভাববারছে? ভাবতে একটু বেড়েছে আমার। মানলাম, আমি কয়দিন তোর সাথে ফোনে কথা বলি নাই, টেক্সটের অ্যান্সার দিই নাই, তাই বলে এরকম বাচ্চাদের মতো অভিমান করতে হবে? হ্যাঁ, করতে হবে না, আমি তো বাচ্চা, অভিমান তো করবোই বাচ্চাদের মতো। বললে বাচ্চাটা, বাচ্চারা অনেক ক্ষীয় চায়। তোমার মতো মদন কুমার হয় না। এ মুখটা সামলে কথা বলিস, কথা বলতে আসছে। কটা দিন ক্লাস করিস নি কেন? তুই আছিস না, করে কি হবে, এখন তুই দিয়ে দিবি সব। আই এম সরি, আমি কোনো হেল্প করতে পারবো না, ওই দিন শেষ। তারপর প্রেম কেমন চলছে? বিন্দাস। মানে কি? চাকাস। আরে জোশ, তোর কাবার কি? চোখের নিচে কালি পড়ছে কেন দেখি? আমার ইচ্ছা ওই যে লিখতে হয় না, কালি নাই, এখান থেকে নিয়ে আমি লিখি। গুড আইডিয়া, ভেরি গুড। শোন না, মিশুর তো আজকে বার্থডে, চল যাই। যাবো না। যাবি না? না। ওকে যাস না, আমি গেলাম। হ্যাঁ কেন যাবো, তুমি এত খাই খাই কিসের, এত খেতে হবে নাকি সারাক্ষণ? তোমার প্রেমে পড়েছি, আমি প্রেমে পড়েছি তাই খেতে চলেছি। শোন শোন না, একটা প্রবলেম হয়ে গেছে। কি সমস্যা? এখন আর গিফট আসে না তো। আচ্ছা, মিস্টার এক্স কেমনে জানলো আর আমি প্রেম? আরে সেটা আমি কি করে বলবো, আমি জানি না কি এক্স্যাক্টলি। না মানে আমি কি করছি শোন, গিফট গুলাকে না রিপ্যাক করে সব মিশুকে পাঠা দিছি। কিন্তু সমস্যা হইতেছে কি জানিস, গিফট গুলো তো আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে, এখন আমি আবার নতুন করে গিফট করে দিতে হবে। তাম কি কাজটা করছিস তুই? তুই মিশুভাইকে সবগুলো গিফট প্যাক করে পাঠিয়ে দিচ্ছিস মিশুভাইকে? হ্যাঁ, এখন তো গিফটও শেষ হয়ে যাচ্ছে না, এগুলো আমাকে এখন নতুন করে কিনে কিনে গিফট করতে হবে, খরচ করে কি প্রেম করা যায়? গেলাম। শোন না শোন না, তুই একটা গাধা। আর কিছু বলবি? হ্যাঁ মানে আমি এতটা গাধা না, আমি জানি ওই বলদটা কে। কোন বলদ, কিসের বলদ? মিস্টার এক্স। যাচ্ছে। আর দাঁড়া না, আসছি আমি। আরে দাঁড়া না রে বাবা, ভাবতেও পারিনি তুই কি আমাকে লেকচার লিখে দিস, কি টাইপ করে দিস? জি না, নিজের হাতে লেখা লেকচার দিস। সো কি ভাবছো তুমি, তোমার লেখা লেকচার দিয়ে ইউনিভার্সিটি পাস করে যাচ্ছি আর তোমার লেখা চিরকুট আমি চিনতে পারবো না, তাই না? মদন কুমার একটা। দেখছিস কত বুদ্ধিমান, জেমস বন্ড আমাকে পাইলে সব ছবির নায়িকাদের বাদ দিয়ে আমার সাথে প্রেম করত। শোন গাধা, তুই যে আমাকে প্রথম দিন থেকেই পছন্দ করিস সেটা আমি জানি, তুই যে আমাকে কথা কোনোদিন বলতে পারবি না সেটাও আমি জানি। অ্যাজ এ ফ্রেন্ড তুই আমাকে অনেক ভালোবাসিস, আই নো দ্যাট। অ্যাজ এ বয়ফ্রেন্ড আমি মিশুকে কথাটা ভালোবাসি তুই কল্পনাও করতে পারবি না। আজকে মিশুর বার্থডে, সো আমি চাই ওকে একটা স্পেশাল গিফট দিতে, মানে এমন একটা কিছু লিখে ওকে গিফট করতে যেটা অনেক স্পেশাল হবে ওর জন্য। আমার একটা হেল্প করতে ভাগ ভাগ মানে হেল্প চাইলাম।
হাসির কি তোর সাথে কি মিথিলার দেখা হয়েছে? হ্যাঁ, তো শোন, মিথিলা তোর সম্পর্কে সবই জানতো, জেনে শুনেও সে মিশুভের সঙ্গে প্রেম করছে। স্টপ ইট, তুই যে কথা বলছিস আমার প্রচন্ড বিরক্ত লাগছে, তুই এখন এখান থেকে যা প্লিজ। মদন কুমার হচ্ছে প্রেমের দেবতা, আর আমার বন্ধু মদন কুমার ছ্যাঁকাপ্রাপ্ত ব্যর্থ প্রেমী। এই প্লিজ স্টপ ইট, বললাম বিরক্ত লাগছে, তুই এখন এখান থেকে যা প্লিজ, বেরো যা তুই। আচ্ছা আমরা একটা কাজ করি, চলো আমরা ওদের কাছে, মিথিলা নিশ্চয়ই এতক্ষণে তোর সম্পর্কে রসিয়ে রসিয়ে গল্প করছে। তুই যদি আর একটা কথা বলিস না প্রেম করবি কর, কিন্তু প্রেমটা তো সিন্ধুকের মধ্যে কেন ঢুকে রেখে যায় বুঝি না, তুই তো আমার নিয়ে হাসতি, এখন তোর যে অবস্থা দেখতে পাচ্ছি তোরে দেখে আমার হাসতে লজ্জা হচ্ছে। আচ্ছা শোন শোন, দেবদাস হয়ে থাকাটা খুবই সহজ ব্যাপার হচ্ছে, তুই আমার মতো রোমিও হয়ে যা না, মানে তুই যা করবি, মানে বাঁচলেও একসঙ্গে মরলেও একসঙ্গে। স্টপ ইট, মানে কেন তুই সব কথা বলছিস, তুই জানিস না, তুই বুঝিস না, আই লাভ হার, ইউ না কচু খান, এটা তোরে না আমার মারতে ইচ্ছে করছে, এটা 2016 সাল, এখন যা করবি ঝট অ্যান্ড পট। ওই যে তুই এখন মজনু সে যে লাইলিকে গোপনে গোপনে উপহার পাঠানো, এসব না অনেক পুরনো হয়ে গেছে বুঝলি, এখন তুই কাউকে ভালোবাসিস ঝট করে বলবি, পট করে প্রেম হয়ে যাবে, তুই কাউকে জড়িয়ে ধরতে চাস গিয়ে বলে ফেলবি আই ওয়ান্ট টু হাগ ইউ। কথা শেষ, প্লিজ তুই যা, প্লিজ ভালো লাগছে, তুই যা, মিতুর ফোন না ধরলে মাইন্ড করবে, তুই একটু বস, অর্ডার অর্ডার দে, আমি এই যাবো আর আসবো। হ্যাঁ কি অবস্থা মিশু ভাই, কেমন আছেন? ভালো। ও হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। রিয়াদ আছে আমার সাথে, ও একটু বাইরে গেছে। মিশু ভাই আমার ওর সঙ্গে একটু কথা ছিল, আমি ওর সঙ্গে কথা বলতে চাই প্লিজ। হ্যাঁ বল না। এখানে বলবো মিশু ভাইয়ের সামনে? হ্যাঁ, তো কি হয়েছে? আমার তো শুনতে আপত্তি নেই। তোকে আমি ভালোবাসি, যে কথাটা আমি তোকে বলতে পারিনি, বলতে পারছিলাম না, কিন্তু এখন আমি তোকে বলতে চাই যে আমি তোকে আসলে অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। ওই যে গিফটের ব্যাপারগুলো বলছি না, হ্যাঁ ইটস ট্রু, এগুলো সব আমি পাঠালাম তোকে, যাতে করে তুই বুঝিস যে আমি তোকে কি পরিমাণ ভালোবাসি। আমি মুখ দিয়ে বলতে পারিনি, আই এম সরি, এটা আমার দ্বারা হচ্ছিল না, কিন্তু এটা সত্যি যে আমি তোকে অনেক বেশি ভালোবাসি।
এবং আমার মনে হচ্ছে যে আমি যদি এখন তোকে না বলতে পারি তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে এবং আমি দেরি করতে চাই না। এখন তো সব কথা বলার কোনো আসলে দেরি হয়ে গেছে। I'm already engaged. এটাই কি তোর শেষ কথা? হাটটা ধর কি বললি তুই? হ্যাঁ, সব সময় তো আমিই বলি, ধর না হাটটা। আমাকে যেতে হবে। তোমার সাথে চলতে চলতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি। কতদিন এই কথাটা ওর মুখে শোনার জন্য আমি অপেক্ষা করেছি। আমি আমি যাব। আমাকে কেউ আটকাতে পারবে না। তোমাকে কি আটকাতে চাইও না, শুধু বলতে চাই বেস্ট অফ লাক। কাম অন, গো।